কেমন আছেন সবাই গ্রাফিক্স ডিজাইনের আজকের এ পর্বটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এ পর্বে আমি দেখাবো কিভাবে একটি শেপকে ডিভাইড করতে হয় অর্থাৎ কিভাবে একটি শেপকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে হয় আর আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ আমরা সরাসরি চলে আসি ইলিস্ট্রেটরে এলিস্টোটারে এ পর্বে আমাদের তিনটি টুলের কাজ দরকার হবে তো আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এখন আমরা চাচ্ছি এই শেপটাকে মাঝখান থেকে দুই দিকে দুই ভাগ করবো তাহলে আমরা কি করতে পারি এটাকে সিলেক্ট করে মুভ টুল দিয়ে সিলেক্ট করে আমরা একটি লাইন টুল নেব লাইন টুল নিয়ে যদি এখান থেকে এটাকে এ পর্যন্ত দিয়ে অবশ্যই লাইন টুলের এখানে একটি ফিল কালার দিয়ে দিতে হবে আমরা ফিল কালার দিয়ে নিলাম এখন আমরা মুভ টুল দিয়ে দুটোকে আর কি সবগুলোকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা যদি সে বিল্ডার টুলে যাই সে বিল্ডার টুলে গিয়ে আমরা এ পাশে একটা ক্লিক করব এ পাশে একটা ক্লিক করব। এবার মুভ টুল গিয়ে আমরা দেখি আমাদের ডিভাইড হয়েছে কিনা না এই যে আমাদের ডিভাইড হয়ে গেছে এবার আমরা এটা সিলেক্ট করে এই যে মাঝখানে আমাদের লাইন টুলটা রয়েছে এটাকে আমরা কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে বা ডিলেট দিয়ে এখানে ডিলেট করে দিতে পারি ওকে এভাবে মূলত ডিভাইড করা হয় আরও পাথফ্রেন্টের টুল আছে ওটাও দেখিয়ে দেবো একটু পরে তো এখন যদি আমরা চাই এটাকে মানে এটাকে কর্নার মানে এদিকে আমরা কাটবো এটাকে ডিভাইড করবো তাহলে আমরা কি করতে পারি আমরা আবার একটা নিলাম এটা কালারটা আমরা রেড দিয়ে দিই ওকে এবারে আমরা যদি তাহলে আমরা সরাসরি আমর চলে যাব লাইন টুলে লাইন টুলে গিয়ে এখান থেকে একটা লাইন টুল নিলাম এর কালারটা অবশ্যই আমরা ফিল কালারটা রেড দিয়ে দেব অ্যান্ড এখান থেকে এদিকে একটা নিলাম এটার কালারটাও রেড দিয়ে দিতে হবে রেড এবার যদি এটাকে আমরা টুল দিয়ে আমরা পুরোটাকে সিলেক্ট করব সিলেক্ট করে সে বিলটা টুলে যায় সে বিলটা টুলে গিয়ে এই যে কোনো কর্নারে নিলে এইটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে অটো তো এখানে একটা ক্লিক করবো কি মাউসের লেফ বাটম এখানে একটা করব এখানে একটা এখানে একটা এবার দেখি আমাদের হয়েছে কি না এই যে আমাদের এটা ডিভাইড হয়ে গেছে এই যে এভাবে মূলত ডিভাইড করা হয় এবারে দেখাই পাথফের টুল দিয়ে কীভাবে ডিবেট করতে হবে এটাকে আমরা ডিলেট করে দিলাম আমরা একটি শেপ নিব রেক্টাঙ্গেল টুল এটাকে ফিল কালারটা দিয়ে দিলাম এখন আমরা উইন্ডোতে যাব উইন্ডোতে গিয়ে নিচে আসব এই যে পাথ ফেন্ডারে ক্লিক করবো তো এবার আমি চাচ্ছি এটাকে কিবোর্ডের অলটা চেপে ধরে একটা কপি করে নিয়ে হবে এর একটা কালার দিয়ে দিলাম এখন দুটোকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা যদি ডিভাইড এটা হচ্ছে ডিভাইড এখানে মাউস রাখলে এখানে লেখাটা উঠবে ডিভাইড এখানে যদি ক্লিক করি তাহলে দেখি কি হয়েছে এটা গ্রুপ হয়ে যাবে আপনি যদি ডিভাইড করেন পাঁচ ফ্রেন্ডের দিয়ে গ্রুপ হয়ে যাবে আপনি কিবোর্ডের রাইট বাটমে ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে নেবেন ওকে তো এই যে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে এটা আবার দেখাচ্ছি আমি এটাকে যদি ডিভাইড করতে চাই পাঁচ ফ্রেন্ডের দিয়ে এখানে রেখে নিচেরটা সিলেক্ট করে আমি দেখাচ্ছি এই যে রাউন্ডটা দেখা যাচ্ছে এখান থেকে এইটুকু একটা ডিভাইড হয়ে যাবে আর দুই সাইডে দুটো তো আমরা আবার দেখাচ্ছি সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করব এবার এটা যদি আমরা সরাতে চাই মুভ করতে চাই এই যে সবগুলো সরে যাচ্ছে কারণ এটা গ্রুপ হয়ে গেছে তো আমরা কিবোর্ড মাউসের লে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেব আনগ্রুপ করে এই যে এভাবে মূলত পাথার দিয়ে কাজ করা হয় তো আবার এবার আমরা একটা টুল নিয়ে দেখাই এটাকে আগের ভিডিওতে দেখেছিলাম যদি এক কি অ্যাকুরেট মাপে নিতে চাই তাহলে কিবোর্ডের শিফট শিফ্ট অথবা অল্টার শিফট প্রেস করে টান দিলে ছোট বড় হবে ওকে তো এটাকে যদি আমরা এবার আমরা একটা রেক্টাঙ্গেল টুল নেব আবার আমরা চাচ্ছি এতটুকু কাটবো এখান থেকে কাজটুকু কাটবো তাহলে আমরা এটাকে সিলেক্ট করব মুভ টুল দিয়ে সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করব করে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেব ওকে এবার দেখি কি হয়েছে এটা তিনটি ভাগ হয়ে গেছে এই যে এটাকে আমরা ডিলিট করে দিই এই যে তো আরও একটু কাজ দেখাবো আমরা একটা পলিগন টুল নিবো এখানে মাউসের লেফ বাটনে ক্লিক করবো ক্লিক করে এখানে সিক্স দিয়ে আসে আমরা থ্রি করে দিলাম থ্রি দিলে পলিগন টুলে তিনটি কর্নার হবে আমরা একটি পলিগন টুল নিলাম এবার এটাকে আমরা এখান থেকে একটি লাইন টুল নিব লাইন টুল নিয়ে এখান থেকে একটু কমিয়ে দিলাম সরি আর একটু বাড়িয়ে দিই ওকে এখন এটাকে আমরা কীবোর্ডের অলটা চেপে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই ওকে এবার কীবোর্ডের অলটা চেপে আমরা কপি করবো এটাকে কপি করে এখন যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এটা অটো উপরের দিকে যাবে কন্ট্রোল ডি তো এটাকে চাচ্ছি আমরা ডিভাইড করব এটাকে ডিভাইড করার জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করে যদি ডিভাইডে ক্লিক করি তাহলে দেখি কি হয় ডিভাইড হচ্ছে না কেটে যাচ্ছে তাহলে আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড এক্সপ্যান্ডে গিয়ে ওকে দিয়ে দেবো এবার আমরা এটাকে ডিভাইড করে এবার এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে গেছে তো আমরা রাইট বাটনে ক্লিক করে মাউসের এটাকে আনগ্রুপ করে নেব আনগ্রুপ করে এখন এটাকে আমরা এইটুকু সিলেক্ট করে এটুকে আমরা কেটে দিলাম এটুকু দিলাম এটা একদিকে বেশি চলে গেছে ওকে আমরা এটুকু ডিলেট দিয়ে দিলাম সাইড টুকু এবার আমরা পেন টুলে যাবো আমরা পেন টুলে যাবো পেন টুলে গিয়ে এখানে ক্লিক দিয়ে ক্লিক করে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে পেন টুল দিয়ে কাজ করতে হয় মুখ টুলে গিয়ে আমরা পুরোটাকে আমরা সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব অবজেক্টে গিয়ে এটাকে আমরা এক্সপ্যান্ড করে নেব এক্সপ্যান্ড করে এটাকে যদি ডিভাইড করি তাহলে দেখি কি হয়েছে ওকে এটাকে আনগ্রুপ করে নিতে হবে আনগ্রুপ করে আমরা এই সাইডটাকে ডিলিট করে দেব ওকে এবার এটুকে আমরা ডিলিট করে দিই এটা জুম করে ওকে এবার আমরা পুরোটাকে টুল দিয়ে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করবো কিবোর্ডের তাহলে এটা গ্রুপ হয়ে যাবে কিবোর্ডের অল্টার প্রেস করে এটাকে আমরা কপি করবো কপি করার জন্য অল্টার প্রেস করে দেন এটাকে একটু আমরা শিপ কিবোর্ডের শিপ প্রেস করে ছোটো করবো তাহলে একই মাপের অ্যাকিউরেট মাপে ছোটো হবে তো এটাকে যদি আমরা এখানে বসিয়ে দেই ওকে একটু জুম আউট করে নিই এটাকে মুভ করার জন্য আমরা পুরো পেজটাকে মুভ করার জন্য কিবোর্ডে শিফট প্রেস করে যদি মানুষের লেফট বাটম ধরে যদি টান দিই তাহলে এটা মুভ হবে তো এটাকে আমরা অল্টার ধরে এটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম এটাকে চাইলে একটু ভিতরের দিকে এগিয়ে দিতে পারি ওকে তো এরকম এটাই হচ্ছে টুলের কাজ তো ভিডিও বেশি বড় বানাবো না আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে